আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফেসবুক পেজ খুলে আপনি 25,000 থেকে 1,00,000 টাকা ইনকাম করবেন, কেউ 5,00,000 টাকা ইনকামও করে, কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ফেসবুক পেজ খুলে কীভাবে ব্যবসা করবেন দেখুন। ফেসবুক পেজ আমাদের ফেসবুক সবারই আছে, এখানে একটা পেজ ওপেন করতে হবে আপনাকে। পেজটা ওপেন করে আপনি যদি কোনো ব্যবসায়ী হন অথবা কোনো দোকানদার হন, আপনি যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা ফেসবুক পেজে আপলোড করবেন। কোনো ভিডিও অথবা কোনো ছবি আপলোড করে মালের রেটটা দিয়ে দিলেন। যদি প্রতিদিন 5টা বা 10টা কাস্টমার পান, ধীরে ধীরে আরও বেশি পাবেন। 5টা কাস্টমার থেকে যদি আপনি 1টা থেকে 100 টাকা লাভ হয়, 5টা থেকে 500 টাকা লাভ হবে। এ ধীরে ধীরে কী হবে, আপনার কাস্টমার বৃদ্ধি পাবে অনলাইনের মাধ্যমে। কেউ যদি ডেলিভারি নিতে চায়, আপনি ফ্রি ডেলিভারি অথবা ডেলিভারি চার্জ নিয়ে ডেলিভারি দিয়ে দিলেন। তারপর হচ্ছে যে আপনার দোকান নেই, আপনি একজন স্টুডেন্ট, আপনি কী করতে পারেন, আপনি যে বিষয়ে অভিজ্ঞ, যে যদি অঙ্ক ভালো বোঝেন, ইংলিশ ভালো বোঝেন, আপনি ওই বিষয় নিয়ে কথা বলেন ইউটিউবে। এই ফেসবুক পেজে প্রতিদিন 1টা করে ভিডিও আপলোড করেন, দেখবেন যে 2 মাস 4 মাস 6 মাস যাওয়ার পরে ইউটিউব আপনাকে একটা রেভিনিউ দেবে আপনার ভিডিওর উপরে। ভিডিওতে অ্যাড দেওয়ার কারণে একটা রেভিনিউ পাবেন, একটা স্যালারি পাবেন। 2, আপনি যদি কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা কোনো পেশায় নিয়োজিত থাকেন, তা আপনি ওই পেশা নিয়ে কথা বলেন ফেসবুক পেজে, ওই পেশা নিয়ে কথা বলেন, আধা ঘন্টা 1 ঘন্টা করে দৈনিক কথা বলেন। ওই ভিডিও যদি একটা ভাইরাল হয়, ধীরে ধীরে ভাইরাল হবে, ওই ভিডিওতে আপনি মনিটাইজ করার পরে ফেসবুক আপনাকে একটা রেভিনিউ দেবে। হ্যাঁ, আপনি যদি কোনো মিস্ত্রি হন, কাঠ মিস্ত্রি হন, রড মিস্ত্রি হন, ইলেকট্রিশিয়ান হন, যে কিছু যে পেশায় থাকেন না কেন, আপনি ওই ভিডিওগুলো, আপনি লিগালি ভিডিও যে হয় ওই ভিডিওগুলো দৈনিক আপনি 1টা করে ভিডিও তৈরি করেন। ভিডিও তৈরি করে আপনি ফেসবুক পেজে আপলোড করেন। আপলোড করলে কী হবে, যখন 6 মাস কাজ করার পরে আপনি ইউটিউব ফেসবুক থেকে একটা স্যালারি পাবেন। এভাবে আপনি খুব সহজে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। তবে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে, সবসময় রেগুলারলি কাজ করতে হবে। আজকে একটা ভিডিও তৈরি করলেন, 15 দিন 1 মাস কোনো ভিডিও তৈরি করলেন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। আমরা কন্টিনিউ আমরা যত কিছুই করি, ব্যবসা করি, জব করি, আমরা পাশাপাশি ভিডিও তৈরি করে যাচ্ছি, ভিডিও তৈরি করতেছি আমরা। তো আপনাকে এভাবে ভিডিও তৈরি করতে হবে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। যে পেশায় থাকেন না কেন, আপনি যে কিছু নিয়ে কাজ করেন না কেন, ফেসবুক পেজে অথবা অনলাইনে আপনি ওটা নিয়ে ইনকাম করতে পারবেন। তো এইভাবে ইনকাম করা যায় ফেসবুক পেজে। বন্ধুরা, এখন যদি আপনি বলেন যে আমি একজন বয়স্ক লোক, আমার বয়স 50+ 60+, আপনি যদি কোনো যদি টিচার হয়ে থাকেন, আগে যদি আপনি টিচারের জব করে থাকেন, আপনি যদি অঙ্ক ভালো বুঝাতে পারেন, অঙ্ক নিয়ে ভালো একটা প্রতিদিন 1টা করে অঙ্ক করেন, ইংলিশ যদি ভালো বুঝাতে পারেন, ইংলিশ নিয়ে আপনি কথা বলেন, যদি ভালো গল্প বলতে পারেন, প্রতিদিন আপনি একটা গল্প বলেন, দেখবেন যে ধীরে ধীরে আপনি একটা মনিটাইজেশন হওয়ার পরে চ্যানেলটা আপনি একটা ইনকাম করতে পারবেন এই ফেসবুক পেজ থেকে। তো এই বিভিন্ন ক্যাটাগরি আছে, অনলাইন থেকে ইনকাম করার, ফেসবুক পেজ থেকে ইনকাম করার। তবে ভিডিওগুলো লিগালি হতে হবে, আপনার হতে হবে, এগুলো ফেক বা অন্য কারো ভিডিও হলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না, এক্ষেত্রে মনিটাইজ পাবেন না। তো বন্ধুরা, বর্তমানে অনলাইন আসাতে খুব সহজ হয়েছে আমাদের জন্য, আমরা ঘরে বসে 1টা টাকা ইনকাম করতে পারতেছি। এটা আমাদের জন্য বলতে হবে খুব সৌভাগ্য, ভাগ্যের ব্যাপার, যেটা আমরা 10 বছর আগে কখনো কল্পনা করি নাই, 5 বছর আগে আমিও কল্পনা করি নাই যে ঘরে বসে আমি 1টা টাকা ইনকাম করতে পারবো। এই যে আমি যে ভিডিও বলতেছি, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আমি কিন্তু 1টা টাকা ইনকাম করতেছি এই ভিডিওর মাধ্যমে। আপনি ভিডিওটা দেখছেন, এখানে একটা অ্যাডভার্টাইজ আসতেছে, এই অ্যাডভার্টাইজটার কারণে আমি একটা রেভিনিউ পাচ্ছি ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব থেকে, আমি একটা রেভিনিউ পাচ্ছি, আমি 1টা টাকা ইনকাম করতে পারবো বা এই পারতেছি, কন্টিনিউ আসতেছে আমার স্যালারিটা। তো আপনিও যদি এই বিষয়ে দক্ষণ, আপনি কথা বলেন, আপনি প্রতিদিন কথা বলেন একটা বিষয় নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে, দেখবেন যে ধীরে ধীরে 6 মাস 7 মাস 8 মাস যাওয়ার পরে আপনি একটা স্যালারি পাবেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফেসবুক পেজ থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়। চাইলে আপনি 20,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, একটা কাজের উপরে আর ভাগ্য, একটা বিষয় হচ্ছে ভাগ্য, আপনার ভিডিও ভাইরাল হতে হবে। তবে 1টা 2টা ভিডিও ভাইরাল হয়, ফেসবুক পেজ হেল্প করে, তবে অনেকের
অনেক ভিডিও বেশিরভাগ ভাইরাল হয়ে যায়, তো এটা ভাগ্যের ব্যাপার আছে, আর চেষ্টা করতে হবে আপনাকে, তাহলে আপনি সফল হবেন, সফলতার মুখ দেখবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি এখন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।